প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির প্রতিদিনের অনুষ্ঠান দৈনিক সংবাদপত্রের শিরোনামে। সঙ্গে আছে আমি সেলিম উদ্দিন। মূলত রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম আমরা জানিয়ে দিয়ে থাকি। শুরুতে আজকে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে দৈনিক সানশাইন। তারা প্রধান শিরোনাম করেছে, হাজারো পরিবারের মুখে আনন্দের হাসি, ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো রাজশাহীর 3 উপজেলা। গবেষণায় ঝুঁকেছেন রুয়েটের শিক্ষক শিক্ষার্থীরা, খুঁজে দেখেন কেউ গৃহহীন আছে কিনা, ঘর দেবে প্রধানমন্ত্রী। সয়াবিন তেলের লিটার 185 টাকা। ইতিহাস সৃষ্টি করে ভারতের নতুন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। জামিয়া উসমানিয়া হুসাইনাবাদ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করলেন মেয়র লিটন। চারঘাটে মানসুর হত্যা মামলার রায়ে যুবকের মৃত্যুদণ্ড। পাকিস্তানের এজেন্ট হিসাবে কাজ করছে বিএনপি বললেন বাদশা। সিংড়ায় কলেজ ছাত্রলীগের 2 গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, ছাত্রাবাস বন্ধ। শেষ পৃষ্ঠায় দৈনিক সানশাইন শিরোনাম করেছে, গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফল নওগাঁর সবুজ। 2,50,000 টাকা বিদ্যুৎ বিল বাকির পরও পৌর মেয়রের এসি বিলাস। নাগরিক পর্যবেক্ষক দলের মত বিনিময়, সেই 2 কৃষকের পরিবারের সদস্যরা এখনও আতঙ্কে। জয়পুরহাটে বিকল্প সেচ ব্যবস্থা, আমনের চাষ। হোল্ডার নিরাপদ রাইডিং বিষয়ক কর্মসূচি। বাগমারায় বিলসতি বিলে মৎস্য চাষ প্রকল্পের 250,000,000 টাকার মাছের পোনা অবমুক্তি। ট্রেনের টিকিটের নামে সহজ এর প্রতারণা। সোনামসজিদ স্থলবন্দরের C&FA মাদকসেবীদের হামলার অভিযোগ। ভর্তি পরীক্ষাকালীন বন্ধ থাকবে রাবির ক্লাস পরীক্ষা। এবার আমার হাতে আছে দৈনিক সোনার দেশ। সোনার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে, 52 উপজেলায় গৃহহীন নেই, আরও 26,000 ঘর দিলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমার প্রধানমন্ত্রী, ঘর আমাকে সম্মান দিয়েছে। মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণকালে মেয়র লিটন, পৃথিবীর ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা 570টি মডেল মসজিদ নির্মাণ করেছেন। মাগুরায় মিলল অ্যাডিশনাল SP লাবণীর ঝুলন্ত ও কনস্টেবলের গুলিবিদ্ধ মরদেহ। রাজশাহীর 3 উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা। চারঘাটে বৃদ্ধাকে গলা কেটে হত্যা মামলায় 1 যুবকের মৃত্যুদণ্ড। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি ও সভা। দল তো ভালোই চালাচ্ছেন নেতাদের খালেদা জিয়া। সয়াবিন তেলের লিটার 185 টাকা। শেষ পৃষ্ঠায় সোনার দেশ শিরোনাম করেছে, বিদেশি কারিকুলামের প্রতিষ্ঠানে পড়াতে হবে বাংলা ও বাংলাদেশের অভ্যুদয়। মেসে একাধিক ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী রাখতে টাকা দাবির বিরুদ্ধে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ। পবায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর। প্রভাবশালীদের চাপে এখনও আতঙ্কে গোদাগাড়ির আত্মহননকারী 2 কৃষক পরিবার। চাপাই নবাবগঞ্জে 130 পরিবার সহ তৃতীয় লিঙ্গরা পেল স্থায়ী ঠিকানা। এবার আমার হাতে আছে দৈনিক সোনালী সংবাদ। তারা প্রধান শিরোনাম করেছে, আবাসন সংকটে ভর্তিচ্ছুরা, বিএনপি পাকিস্তানের এজেন্ট হিসাবে কাজ করছে বাদশা। দলমত নির্বিশেষে সকলের ঠিকানা নিশ্চিত করবে সরকার প্রধানমন্ত্রী। অধ্যক্ষের মারধরের ঘটনা তদন্তের নির্দেশ মাওসির। পাট নিয়ে বিপাকে চাষিরা, হাসপাতালে রোগীর চাপ, ভয়ে কথা বলে না আত্মহত্যা করা 2 কৃষকের পরিবার, মত বিনিময় সভায় বক্তারা। দৃষ্টিনন্দন ডাকবাংলো নির্মাণের পরিকল্পনা নিয়েছে জেলা পরিষদ। অশ্লীল ছবি ভাইরাল, বখাটের কারাদণ্ড। চারঘাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড। আরও 90,000 টন চাল আমদানির অনুমতি পাচ্ছে 57 প্রতিষ্ঠান। শেষ পৃষ্ঠায় সোনালী সংবাদ শিরোনাম করেছে, শ্রাবণে পুড়ছে আমনের মাঠ। চাপাই নবাবগঞ্জে 27টি বোমাসহ গ্রেপ্তার 1। মাদারীগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ। 16 কোটি মানুষকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী। ধর্ষণ চেষ্টার অভিযোগ, ধামাচাপা দিচ্ছে পুলিশ। ছোট চলচ্চিত্রের বড় সম্ভাবনা। বরিশালে বাসের ধাক্কায় মাইক্রোবাসের 5 যাত্রী নিহত। 43তম BCS লিখিত পরীক্ষা রোববার থেকে।
ঠাকুরগাঁয়ে বস্তাবন্দী অবস্থায় কিশোরী উদ্ধার। বিভিন্ন উপজেলায় গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর। ঈদ যাত্রায় 274 মোটরসাইকেল দুর্ঘটনা, 123 জন নিহত। এবার সর্বশেষ আমার হাতে আছে দৈনিক নতুন প্রভাত, তারা প্রধান শিরোনাম করেছে বিদ্যুৎ গিলছে ব্যাটারি চালিত রিক্সা, খুলছে পদোন্নতির দ্বার, দ্বিতীয় গ্রেড পাচ্ছে শিক্ষা ক্যাডাররা, ট্রেনের সাথে যাত্রী পরিবহন বন্ধ করতে হবে হাইকোর্ট, পাইকারি বাজারে আরও কমেছে ভোজ্য তেলের দাম, রাজশাহী সহ বিভিন্ন স্থানে ভূমিহীনদের ঘর প্রদান, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে ভোট হবে সিইসি, করোনায় 6 জনের মৃত্যু, নতুন শনাক্ত 844, ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রায় 40 ভাগ মোটরসাইকেলে। শেষ পৃষ্ঠায় নতুন প্রভাত তাদের শিরোনাম করেছে তানোরে বৃষ্টিতে কৃষকের স্বস্তি, আমন রোপণের হিড়িক, সিংড়ায় ছাত্রলীগের দুগ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, কলেজ ছাত্রাবাস বন্ধ, মেসির গোলে জয় পেল পিএসজি, স্পেনে 10 দিনের দাবাধায় 500 মানুষের মৃত্যু, কয়েক ঘন্টার ব্যবধানে নারী পুলিশ কর্মকর্তা ও তার সাবেক দেহরক্ষী আত্মহত্যা, পৃথিবী ধ্বংসের সময় কি ঘনিয়ে এসেছে, রানীনগরে দেশি অস্ত্রসহ আটক 3, ঘোষণার চেয়ে লোডশেডিং বেশি, ফয়সাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ, মান্দায় প্রসূতি মৃত্যুর তদন্ত প্রতিবেদন নিয়ে কমিটির টাল ভাঙা, 10 লাখ টন চাল আমদানির অনুমতি এসেছে 2700 টন, চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে হবে শিক্ষামন্ত্রী, রাজনৈতিক দল নিবন্ধের 3টি ধারা অযৌক্তিক, ইসলামী ঐক্যজোট। প্রিয় দর্শক, এই ছিল নবরূপ টিভির প্রতিদিনের অনুষ্ঠান দৈনিক সংবাদপত্রের শিরোনাম। আজকের মতো অনুষ্ঠানটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নবরূপ টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।